সিটি পুলিশের সঙ্গে খুব ক্লোজলি কোঅর্ডিনেটেড বেতে আমরা একসঙ্গে কাজ করি। তো আমি এমএলএ সাহেবকে হার্দিক অভিনন্দন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানাচ্ছি যে আজকে উনি আমাদের মধ্যে এসেছেন, আপনাদেরও মোটিভেট করেছেন আপনাদেরকে, আর আমাদের সঙ্গে তো সবসময় আসেন। এছাড়া আমার সঙ্গে আমার যা সহকর্মীরা এখানে ডিসিপি নর্থ রয়েছেন, ওসি গোলাবাড়ি উনার টিম, এসিপি নর্থ আব্দুল গফ্ফার, সকলেই এখানে রয়েছেন। আর আজকে যে প্রোগ্রামগুলো আছে তার মধ্যে অনেক প্রোগ্রাম আছে যার মধ্যে দারুণ, যার মোবাইল হারিয়ে গেছিল তাকে মোবাইল ফেরত দেওয়া হচ্ছে। বাট সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আছে ওটা হচ্ছে আমাদের পরিবেশ রক্ষা, যেটা এমএলএ সাহেব বললেন এই যে এনভায়রনমেন্ট আছে এটাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের সকলেরই আছে। আর তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রোল কার হবে ফিউচারে, যারা আমাদের নতুন প্রজন্ম নিউ জেনারেশন আছে সামনে আপনারা সকলেই বসে আছেন। হাওড়া সিটিকে যখন আপনারা দেখবেন, আমি 5-6 বছর আগেও হাওড়া সিটিকে দেখেছি, বহুবার এখানে আসছিলাম, তখন অন্য লোক সিপি ছিলেন ওনাদের টাইমে মিটিংয়ে আসতাম। আগের তুলনায় সিটি কিন্তু খুব ক্লিন হয়েছে, মানে অনেকটা ইম্প্রুভমেন্ট দেখা যায়। আপনারা ফোরশোর রোড দেখুন, যখন ওখানে ঢুকেন রাস্তায় অনেকটা লাইট দেখুন, ইয়া ওখানে আশেপাশে যে নতুন করে গাছ লাগানো, খুব এক মানে সুন্দরতা বেড়েছে। বাট হাওড়া সিটির জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ এখনো কিন্তু রয়েছে, এটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা, এটাকে ডাস্ট ফ্রি রাখা, এটাকে সুন্দর রাখা, যাতে এত জনসংখ্যা যেখানে এত লোক বসবাস করে, বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের লোক, হাওড়া হচ্ছে কংগ্লোমেরেশন, মানে সব রকমের লোক এখানে আছে। তো তার মধ্যে আমাদের সকলের দায়িত্ব আছে কি এই জায়গাকে খুব সুন্দর করে রাখা। আর তারই একটা ইনিশিয়েটিভ হচ্ছে কি যদি আমরা ম্যাক্সিমাম গাছ লাগাই তাহলে যে আমাদের অক্সিজেন কোয়ালিটি হয় ওটা ভালো হয়। আর অনেক সুবিধা আছে, হয়তো রেইনফল বাড়বে, বৃষ্টি বাড়বে, তাতে এগ্রিকালচারে অনেক সুবিধা হয়, অনেক সুযোগ পাওয়া যায়। তো আমাদের সরকার কিন্তু পর্যাবরণকে রক্ষা করার জন্য এতই অ্যাক্টিভ আছে কি আমাদেরকে হাওড়া সিটি পুলিশকে যে পলিউশন কন্ট্রোল বোর্ড আছে তারা 2টা ড্রোন প্রোভাইড করেছেন, ওই ড্রোনের মাধ্যমে যাতে আমরা কোথায় কোনো জায়গা কিছু বার্ন করা হচ্ছে, কোন জায়গায় এক্সট্রা কোনো জায়গা পলিউটেড হচ্ছে ওটাকে দেখে তারপরে ওর নিদান করা, ওটাকে কিছু কাউন্টার মেজার্স করা। তো পলিউশন কন্ট্রোল বোর্ড আমাদেরকে যেরকম হেল্প করছে এটা আমাদের সকলেরই কর্তব্য ও দায়িত্বের মধ্যে পড়ে কি আমরা সিটিকে, আমাদের শহরকে খুব সুন্দর করে রাখি। তো যদি আমরা সংকল্প নেই কি আমরা আননেসেসারিলি প্লাস্টিক ইউজ করব না, পলিথিন ব্যাগ ইউজ করব না, যদি কাগজের ব্যাগ দিয়ে কাজ চালানো যায় তাহলে আমরা কেন প্লাস্টিক ব্যবহার করব। তো শহরকে দূষণ মুক্ত রাখার জন্য ছোট ছোট ইনিশিয়েটিভ, যদি প্লাস্টিক বটলের জল দরকার নেই তাহলে ওটাকে যদি কম ইউজ করা যায়, মিনিমাম ইউজ করা যায় যতটা পারা যায়, তাহলে নিশ্চয়ই এই যে প্লাস্টিকের মাধ্যমে যে দূষণ হয় ওটা হবে না। অনেকগুলো প্লাস্টিক যেটা রাস্তায় পড়ে থাকে, বিভিন্ন ধরনের যে অ্যানিমালস, গরু আর বাফেলো এরা যারা রাস্তা থেকে ওটা খেয়ে নেন, তারপরে যে মিল্ক প্রোডাকশন হয় ওটা আরও খারাপ, হেলথের জন্য একটা মেজর হ্যাজার্ডস। তো এইসব আপনারা জানেন, পড়াশোনা করেন, আপনারা তো স্টুডেন্ট আছেন, আর অনেক কিছু আপনারা জানেন। তো তার জন্য আপনাদেরকেই আমরা রিকোয়েস্ট করব কি আপনাদের মাধ্যমে যদি প্রত্যেক পরিবারে এই বার্তা পৌঁছায় কি আমাদেরকে সচেষ্ট হতে হবে আর পরিবেশকে রক্ষা করতে হবে। আর আমরা আর আরটিও বসে একটা প্ল্যান ঠিক করব, কত টোটো আমাদের এখানে আছে ওটাকে কীভাবে কন্ট্রোল করা যায়, একটা পলিসি নিয়ে ওটাকে স্ট্রিক্টলি প্ল্যান করতে হবে। একদিনে এটা চেঞ্জ করা যাবে না, কারণ এটা বহুদিনের সমস্যা, অনেক বছর ধরে এখানে টোটো চলছে, লোকের লাইভলিহুড আর অনেকগুলো এর মধ্যে ইস্যুস ইনভলভড আছে। তো সব কোটাকে মাথায় রেখে একটা চিন্তা ভাবনা করে ওয়ে আউট বার করার চেষ্টা। তো কাল গারফাতে একটা বাস থেকে মানে অনেক বাজি, 2000 কেজি থেকে বেশি হবে, 26 ব্যাগস ওটা পাওয়া গেছে। সেই জন্য ড্রাইভার আর যে কন্ডাক্টর ছিলেন তিনজনকে আটক করা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছে, আজকে তাকে কোর্টে পাঠানো হচ্ছে। আর আমরা জানার চেষ্টা করছি কি কোথায় থেকে বাজি, আর এটা বিহারে বোধহয় গাড়িটা যাচ্ছিলো, তো কার কাছে এটা সাপ্লাই হতো পুরো ডিটেলস আমরা বার করার চেষ্টা করছি, কারণ এটা সব নিষিদ্ধ শব্দবাজি আছে, চকলেট বোমা ছিল এটা নিষিদ্ধ।